বঙ্গবন্ধু এভিনিউতে যৌথ সভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সরাসরি যাচ্ছে সেখানে। কিন্তু এই অবস্থা খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে সংবিধান, প্রচলিত আইন, সরকারি কোনো কর্তৃপক্ষ কিংবা নির্বাহী বিভাগের হাতে কোনো ক্ষমতা প্রদান করেনি। এই অবস্থা তাকে বিদেশে যেতে হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের শরণাপন্ন হতে হবে। আদালতের সিদ্ধান্ত ব্যতিরিক্ত খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের কোনো নজির দেশে বিদেশে কোথাও আপনি পাবেন না। আপনাদের মনে আছে কি না, পাকিস্তানের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সে দেশে তিনবারের প্রধানমন্ত্রী, দুর্নীতির দায়ে তার 7 বছরের কারাদণ্ড হয়েছিল। তিনিও লাহোর হাইকোর্টের আদেশে চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সুযোগ পেয়েছে। অনেকে আসম আব্দুর রবের কথা বলেছে, আপনাদের মনে রাখতে হবে আসম রবের বিচার হয়েছিল একটা সামরিক আদালতে, একটা প্রচলিত আদালতে হয়। দেশে তখন কোনো সাংবিধানিক সরকার ব্যবস্থা চালু ছিল না। আসম আব্দুর রব কর্নেল তাহেরের সাথে একই মামলায় অভিযুক্ত ছিল। পরবর্তীতে দেশের উচ্চ আদালত কর্নেল তাহেরের সে প্রহসনের বিচার, সংবিধানের 5ম সংশোধনী, 7ম সংশোধনীকে বেআইনি, অসাংবিধানিক এবং অবৈধ বলে ঘোষণা করেছে। সে কারণে আসম রবের বিদেশ যাওয়ার বিষয়টি কোনো প্রকার উদাহরণ হিসাবে এ প্রসঙ্গে বিবেচিত হতে পারে না। দেশের উচ্চ আদালত সম্প্রতি সংসদ সদস্য হাজি সেলিমকে 1 মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ প্রদান করেছে। হাজি সেলিম 30 দিনের মধ্যেই বিদেশে গিয়ে চিকিৎসা নিয়ে দেশে ফিরে আসেন। আদালতের রায়ে তার পাসপোর্ট বাতিল কিংবা 30 দিনের মধ্যে বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার নিষেধাজ্ঞা না থাকা এক্ষেত্রে আইনের কোনো ব্যক্ত। আমি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী ভয়েস অফ আমেরিকার বক্তব্য শুনেছি, আমাদের মাননীয় আইনমন্ত্রীর সঙ্গে বিস্তারিত কথা বলেছি, আইনের ব্যাখ্যা চেয়েছি এবং আজকে আমি মনে করি আমাদের আজকের যে আয়োজন, যে সমাবেশ, এখানে বিষয়টি শুধু দেশের জনগণ নয়, আমাদেরও বিষয়টি জানা উচিত। এক একজন যেন এক এক কথা উচ্চারণ না করে। এই আজকে যা বললাম এটাই আমাদের পাঠ, বক্তব্য এটাই আমাদের দৃষ্টিভঙ্গি, এটাই আমাদের সিদ্ধান্ত। বঙ্গবন্ধু এভিনিউতে যৌথ সভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সরাসরি যুক্ত ছিলাম সেখানে।